সামাজিকভাবে অপমান এবং হেনস্থার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা শবনম বুবলি। সমাজ মাধ্যমে সেটি এখন সবচেয়ে আলোচিত ব্যাপার। বুবলি ডিবির সাইবার ক্রাইম ইউনিটে গিয়ে একটি অভিযোগ করেছেন এবং তিনি কয়েকটি অনলাইন গণমাধ্যম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনেন। অভিযোগে বলা হয়, সামাজিকভাবে বিভিন্ন উস্কানিমূলক এবং ভিন্ন তথ্য দিয়ে বুবলিকে সমাজ মাধ্যমে হেনস্থা করা হচ্ছে, যেই তথ্যগুলোর সম্পূর্ণ সব কিছুই বানোয়াট এবং ভুল, পাশাপাশি মিথ্যা। শবনম ইয়াসমিন বুবলির অভিযোগ আমলে নিয়েছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট এবং তারা শবনম ইয়াসমিন বুবলির অভিযোগ ধরে ইতিমধ্যেই কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কথা বলেছেন এবং তারা বুবলির কাছে এসে ক্ষমা চেয়েছেন এবং তারা তাদের ভুল স্বীকার করে এমন কাজ আর করবেন না সেই মুচলেখাও দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন অভিনয় শিল্পী হচ্ছেন সুরজ বাঙালি, যার একটি ইন্টারভিউ সমাজ মাধ্যমে ব্যাপক আকারে আলোচিত বা ভাইরাল হয়েছিল। সেখানে তিনি বুবলি সম্পর্কে অকপটে বলেন, শাকিব খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে বুবলির একটি কন্যা সন্তান ছিল। বুবলি এর আগে বিবাহিতা ছিলেন, যা শাকিব খানের কাছে তিনি লুকিয়েছেন। বুবলি অবশ্যই এটা অপরাধ করেছেন। সুরজ বাঙালি এ সময় আরও বলেন, অপু এবং শাকিবের সংসারের মধ্যে বুবলি একটি ঝামেলা বা দূরত্ব তৈরি করেছে। বুবলির উচিত ছিল শাকিবের থেকে দূরে থাকা। এর পরবর্তী সময়ে এই ইন্টারভিউর জের ধরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বুবলিকে সমাজ মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে হেনস্থা করেছেন এবং এর পরিপ্রেক্ষিতেই ডিবি সাইবার ক্রাইম ইউনিটে বুবলি হাজির হয়েছেন এবং জিডি করেছেন। বুবলি ইতিমধ্যেই জানিয়েছেন, আমি অনেকদিন যাবতই দেখছিলাম আমাকে নিয়ে বিভিন্ন প্রকার ভুল তথ্য দেওয়া হচ্ছে। কোনো একটি মহল এবং কিছু কিছু অনলাইন গণমাধ্যম ইচ্ছা করেই এমন তথ্য দিয়ে সমাজ মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেনস্থা করছে। তাই আমি চিন্তা করলাম জিডিটা করা আমার প্রয়োজন রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিটে হাজির হন বুবলি এবং সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেন। উল্লেখ্য থাকে যে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলি, তাদের সংসারে রয়েছে একটি মাত্র সন্তান এবং যার নাম শেহজাদ খান বীর। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে আলোচনা, আলোচিত, সমালোচিত সব কিছুই চলেছে বুবলিকে কেন্দ্র করে। কিছুদিন আগেই বুবলি সম্পর্কে শাকিব খানের একটি স্টেটমেন্ট বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে এটি নিয়ে নেটিজনরা বিভিন্ন প্রকার মন্তব্য করেন। তবে কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা সেই মন্তব্যের ফায়দা নিয়েছেন বলেও অভিযোগ বুবলির। ভুল এবং মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সমাজ মাধ্যমে বুবলির স্টোরিজমের উপরে আঘাত এনেছেন তারা।